আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি খুবই মজাদার ইউনিক একটি করলার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি করলা নিয়েছি 6 পিস এবং পেঁয়াজ নিয়েছি 4 পিস, রসুন নিয়েছি 2 চাইনিজ রসুন, সাথে 7-8 কাঁচামরিচ নিয়েছি, ধনে পাতা নিয়েছি এবং শুকনা মরিচ নিয়েছি। এখন আমি এক এক করে রেসিপি শেয়ার করছি। করলাটাকে প্রথমেই আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু ফালি করে নিব। ফালি করার একটাই কারণ যাতে করলাটা ভালোভাবে ভিতরে সেদ্ধ হয়ে যায়, এবং অনেক সময় আস্ত থাকলে তেলে দিলে ফুটে উঠে, যাতে ফুটে না উঠে আমি মরিচগুলোকে একটু ফালি করে দিয়েছি যাতে ফুটে না উঠে। আমি প্রথমেই কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে করলাগুলো দিয়ে দিলাম। এখন 4 পেঁয়াজ আস্ত দিয়ে দিলাম, 2 চাইনিজ রসুন দিয়ে দিলাম এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এগুলো এখন আমি খুব আস্তে আছে আমি ভেজে নিব। আসলে এই করলার ভর্তাটা এতই মজা হয়, আপনি ইচ্ছে করলে 1 প্লেট ভাত খুব সহজেই খেয়ে ফেলতে পারবেন, এবং এই করলা ভর্তাটা হলে আর কোনো কিছুর দরকার হয় না, কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না, এটা দিয়েই আপনি পেট পুরে ভাত খেতে পারবেন। আমি এই করলার সাথে শুধু 6-7 চিংড়ি মাছ দিয়েছি, এবং এটা আমি হাতে ডোলে ভর্তাটা তৈরি করব। এক এক করে সব উল্টে পাল্টে দিলাম যাতে ভালো করে চারিদিকে ঠিক মতো হয়। এখন আমি একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম, সাথে আমি 1 চিমটি হলুদ দিয়ে দিলাম ভাজার সাথে। অলরেডি আমার সব ইনগ্রেডিয়েন্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 প্লেটে 1 করে সব ইনগ্রেডিয়েন্ট তুলে ফেলবো। প্লিজ বন্ধুরা, আপনারা যারাই আমার চ্যানেল নতুন ভিজিট করেন তারা আমাকে একটা লাইক দিয়ে যাবেন, এবং প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। যদি ফুল দেখতে না চান তাহলে আমার ভিডিও দেখার দরকার নাই, এতে করে আমার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায় যদি অল্প দেখে চলে যান। এখন আমি রসুনের কোয়াগুলো বের করে নিচ্ছি, ভাজা রসুনের কোয়াগুলো, আর করলার বিচিগুলোকে আমি পেঁয়াজগুলোকে এখন আমি কুচি করে নিচ্ছি, ভাজা পেঁয়াজগুলোকে, এবং করলার শক্ত যেই বিচিগুলো সেই বিচিগুলোকে আমি হাতের সাহায্যে খুলে ফেলব। ভাজা করলাগুলোকে এখন আমি একটি ছুরির সাহায্যে স্লাইস করে নিচ্ছি কুচি কুচি করে। এখন আমি ধনে পাতাগুলোকে কুচি করে নিলাম এবং সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে করে এখন আমি মেখে নিব হাত দিয়ে। এখন আমি 3-4 শুকনা মরিচ ও 7 লবণ দিয়ে, সাথে সরিষার তেল দিয়ে হাতে ডোলে এখন ভর্তা মেখে নিব। সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখন আমি একসাথে নিয়েছি মেখে নেওয়ার জন্য, এক এক করে সব ইনগ্রিডিয়েন্ট একসাথে হাতে ডোলে নিব। বন্ধুরা, এই ভর্তাটা এতই মজাদার, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমাকে অনেক দিন ধরে সাপোর্ট করছে এবং আমাকে সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য, এবং যারা এখন আমার সাথে নতুন আমার এই চ্যানেলে আজকে ইন করেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করুন। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে অনেক দিন থেকে আপনারা সাপোর্ট করছেন, এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমি অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনই আগাতে পারবো না। প্লিজ আমাকে সাহায্য করুন এবং সহযোগিতা করুন।
আমি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মেখে ভর্তাটাকে তৈরি করে ফেলছি। বন্ধুরা, আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার এই ভর্তা রেসিপিটা কেমন হলো, এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন। অলরেডি আমার ভর্তা রেসিপি হয়ে গিয়েছে, কেমন হলো বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আমাকে সাবস্ক্রাইব করুন, এবং আমার একটি পেজ আছে ফেসবুকে ইতিরঙ্ক, আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিন। ধন্যবাদ।